চলে আসলাম রেস্টুরেন্টে। এই দেখুন সেই সুন্দর একটা রেস্টুরেন্ট। এই জায়গায় দূর দূরান্ত থেকে মানুষ চলে আসে ঘোরার জন্য। সেই সুন্দর একটা জায়গা এই দেখুন আপনাদের দেখাইতেছি। এই দেখুন দক্ষিণ দিক থেকে প্রচুর পরিমাণে বাতাস আসতেছে। সেই সুন্দর একটা পরিবেশ আপনাদের ঘুরে ঘুরে দেখাইতেছি। এই দেখুন, এই দেখুন এইদিকে কত সুন্দর একটা পরিবেশ, লাইট জ্বলতেছে, এখানে একটি পতাকা, ওইদিকে হলো নদী, এটা একদম নদীর সাথে করা হয়েছে, উপরে হইল ব্রিজ, মানে সেই সুন্দর একটা পরিবেশ। এই দেখুন লাইটের আলোতে কি ভালো দেখা যাইতেছে, চমৎকার একটা পরিবেশ। এই দেখুন রেস্টুরেন্ট, এই যে অনেক মানুষ কফি খাইতেছে, মানে সন্ধ্যার দিকে প্রচুর পরিমাণে লোক ছিল। এই দেখুন এইদিকে কত সুন্দর একটা জায়গা কথায়। এই জায়গাটা হলো ফুলবাড়িয়া, ফুলবাড়িয়া নদীর সাথে আর কি রাস্তার পাশে করা হয়েছে। এই দেখুন এটাকে রেস্টুরেন্ট বা জলকুটুরি দুটাই বলা যেতে পারে। সেই সুন্দর একটা পরিবেশ, এক কথায় অসাধারণ। এই দেখুন আমাদের কফি নিয়েছে, কিন্তু দুইটা কেন ভাইয়া, আমাদের তো তিনটা কফি, কারণ আমরা তিনজন। এই দেখুন কফি নিয়ে এসেছে। এই কফিগুলার প্রচুর দাম, এমনিতে বাহিরে আমরা 10-15 টাকা করে খেয়ে থাকি, কিন্তু এখানে 20 টাকা। এই দেখুন ব্ল্যাক কফি। মূল কথা এই জায়গায় কফি ছাড়া অন্য কিছু খাওয়া খুব মুশকিল, কারণ সব কিছুর দামই অনেক বেশি, সব কিছুর দাম তুলনামূলকভাবে ডাবল। এই দেখুন আরেকটা কফি নিয়ে আসতেছে। মূলত কফি খাওয়া ছাড়া এই জায়গায় কোনো উপায় নাই। এই দেখুন সুন্দর একটা পরিবেশ, চমৎকার পরিবেশ, হালকা বাতাস দক্ষিণ দিক থেকে আসতেছে, সুন্দর লাইট, এক কথায় অসাধারণ। আপনারা যদি এই জায়গায় আসেন বুঝতে পারবেন কি সুন্দর একটা পরিবেশ। অনেক দূর দূরান্ত থেকে মানুষ এই জায়গায় ঘুরতে আসে, সুন্দর একটা পরিবেশ।